আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে আপনার হাইব্রিকেটের বাগান, ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন 3:30টার মতন বাজে, রোদের কারণে কেমন দেখা যাচ্ছে জানি না, চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। তো এই জমিটাতে আছে আপনার 400-এর ওপরে আছে আপনার বিঘাপতি, আছে আপনার পিলার, আছে যে বাগানটা দেখতে পাচ্ছেন 400-এরও বেশি। আমি একটু উপরে আছি, তো আমি নিচে নেবে কথা হলে সুন্দর করে বলি। তো উপরে যে সাইডটা ভিউটা আপনাদেরকে দেখালাম, তো এখন নামবো নেবে হচ্ছে আপনাদেরকে, কিছু ফুলও আসে সেইটাও দেখাবো আপনাদেরকে। ফুল শুরু হয়ে গেছে। এই বাগানটাতে হচ্ছে আপনার 3.5 বিঘার মতন আছে আপনার বাগানটা। এই বাগানে হচ্ছে আপনার 400-এর মতন হচ্ছে পিলার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনার হচ্ছে 4 ফুট দূরত্ব দূরত্ব হচ্ছে আপনার পিলার আছে, আর উপরে একবার ডাইরেক্ট ঢালাই, এই যে ঢালাই। আর চারা আছে আপনার হচ্ছে 3200 থেকে 3300 বা 3500, এরকম 1-200 বেশি আছে, 3000 উপরে। এইভাবে লাগালে হচ্ছে আপনার খরচটা বেশি হয়, লাভবানটা বেশি হয়, খরচটা বেশি হয়, লাভবানটা আবার বেশি হয়, ঠিক আছে? তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, টাঙ্গাইল একজন ভাই বাগানটা দেখতে চাচ্ছে আর কি। ওনারা হচ্ছে 5 বিঘা মতো ড্রাগন লাগাবে, তো অরিজিনাল যে হাইব্রিকেটের চারাটা ওনারা চাচ্ছে। তো নিচে অসংখ্য চারা রাখা আছে, যেমন হচ্ছে চারার ভিতরে মানে মাথা কেটে দেওয়া হয়েছে, সেই চারা আবার কুশিও বের হয়ে গেছে, সেটা তো আবার কুশি বেরোয়েছে। সাপোজ আপনাদের এই চারাটা দেখাচ্ছে, এটা রাখা হয়েছে, এটার থেকে এটা হয়েছে, এটার থেকে এটা হয়েছে আর কি। যাই হোক, এখানে প্রচুর চারা আছে। নিচের যে চারাটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে বাগানটা দেখাচ্ছি, এই যে। তো টাঙ্গাইল থেকে একটা ভাই মানে বাগান দেখানোর জন্য ইয়ে করতেছে, তো আমি এই জন্য ওনার উদ্দেশ্যে ভিডিওটা করা। তো দেখাচ্ছি আপনাদেরকে ভাই যে এইভাবে হচ্ছে ড্রাগনটা লাগালে হচ্ছে আপনার খরচটা বেশি হবে, লাভবানটা বেশি হবে, ঠিক আছে? তো ফুল আসছে সে তো আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন ফুল চলে আসছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুব ভালো দিক। তো হাইব্রিকেটের চারা দেখলে বোঝা যায় অনেক লম্বা লম্বা হয়, অনেক হচ্ছে অনেক শক্তিশালী, অনেক মোটা তাজা হয়। যেমন এই দেখেন, এটা দেখেন এটার সাইজটা কেমন, একটা যে বাড়ি মালে দেখা যাচ্ছে একটা মানুষ মারা যাবে এরকম ইয়ে হয়ে যাচ্ছে। বাগানটা দেখাচ্ছি, আর আপনার হচ্ছে বাগানে যে কি পরিমাণ হয়েছে পোলট্রির বিষটা দেওয়া হয়েছে আসলে ধারণার বাইরে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই দেখেন পোলট্রির বিষটা, পোলট্রির লিটার। তো আপনারা হচ্ছে যারা হচ্ছে পোলট্রির লিটার দিচ্ছেন খুবই ভালো, বেশি বেশি করে দেবেন, দিলে হচ্ছে আপনার বাগানের বাগান খুব ভালো হবে, ফলও বেশি আসবে, সব দিক থেকে ভালো হবে, প্রচণ্ড ফল হবে, আর অনেক দিন লাস্টিং করবে, ফলের সাইজও ভালো হবে, সব দিক থেকে ভালো হবে। তো আমি চাচ্ছি যে পোলট্রির লিটারটা বা গোবরের সারটা দিতে পারেন। আপনার এক রাসায়নিক সারটা হচ্ছে আপনার ক্ষণিকের জন্য, 10-15 দিন বা 1 সপ্তাহের জন্য, বাকি সময় কিন্তু থাকে না। আর হচ্ছে পোলট্রির বিষটা বা গোবর সারটা কিন্তু আপনার খুব কার্যকারী, এটা হচ্ছে আপনার বেশ কয় মাস থাকে, আগামী 6 মাস পর্যন্ত থাকে, এটা রিয়াকশন আস্তে 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 এটা কার্যকর হয়। তো এই বাগানটাতে আপনার হচ্ছে এই বছরে প্রায় 30 লাখ টাকার উপরে হচ্ছে ড্রাগন বিক্রি হয়েছে, আর চারা তো হিসাব নাই, অনুগত চারা বিক্রি হয়েছে, যেহেতু হাইব্রিকেটের চারা, অন্যান্য চারার কোনো চাহিদা নাই, কিন্তু হাইব্রিকেটের চারা খুবই চাহিদা। তো মাশাল্লাহ, এই দেখেন ফুলও চলে আসছে হাইব্রিকেটের। তো অসংখ্য চারা আছে, অসংখ্য চারা আছে, এখানে থাইকিংয়ের চারাও আছে, আপনাদের দেখাচ্ছি। এবারে অসংখ্য থাইকিংয়ের চারা আছে, যেটা সাইজ আপনার হচ্ছে 1 কেজির ঊর্ধ্বে চলে যায়, এই যে থাইকিংয়ের চারা, এই যে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।